সকাল থেকে তো একটানা বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি চলছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে যে সমস্ত চাষযোগ্য জমি আছে, সবজি ক্ষেত আছে, সেখানে কিন্তু অলরেডি জল দাঁড়িয়ে গেছে। এবং এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, গোসাবার ব্যস্ততম যে বাজার, সেই বাজার তুমি দেখো পুরো শুনশান। এবং তুমি যতদূর দেখতে পাবে ততদূর কিন্তু বাজারের সমস্ত বাজারের কিন্তু দোকান বন্ধ। এবং এই বাজারে আমি কেন বলছি ব্যস্ততম, এই বাজারে গোসাবা শুধু না, পাখিরালা থেকে শুরু করে দয়াপুর, কুমিরমারি, মোল্লাখালী, তারপরে হচ্ছে এদিকটা আছে তোমার বালি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে স্থানীয় বাসিন্দারা আসে তাদের নিজেদের দরকারে, সেই বাজার বন্ধ। আমি একটু কথা বলি, এখানে এক স্থানীয় বাসিন্দা দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। আচ্ছা, এই যে সরকারিভাবে কি কোনো নির্দেশিকা আগে থেকে জারি করা হয়েছিল বা এলাকায় যে ক্ষয়ক্ষতি এখনো এই পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি, অনেক জমিতে ধান খেতে জল জমে গেছে, বা সরকারি তিরপল মাটির বাড়িতে পৌঁছেছে, কি বলবেন? না, নির্দেশিকা দুদিন আগে থেকে ঘোষণা করেছিল যে দানা ঝড় আসছে। সেটা কিছু ফায়ার সেন্টার আছে বা স্কুলগুলো, সেখানে কিছু সরিয়ে নেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমাদের দানা ঝড় সেভাবে আসেনি। বর্তমানে প্রবল বর্ষা হচ্ছে, এতে ফসল ব্যাপকভাবে ক্ষতি হবে। এখনও বন্ধ সব জায়গায় ত্রিপল পৌঁছয়নি, বিশেষ করে নদীবাঁধগুলোর অবস্থা খুবই খারাপ। এই প্রবল বর্ষায় নদীবাঁধ বিশাল ক্ষতি হয়ে যাবে। আমরা গ্রামবাসীরা চাই যে সরকার এই ত্রাণ নয়, কংক্রিটের নদীবাঁধ, তাহলে এই ত্রাণ নিয়ে যে এত টাকা সরকার খরচ করে, এই টাকা দিয়ে যদি নদীবাঁধও মেরামত করে, অনেকটা নদীবাঁধ মেরামত হয়। শুকা মরশুমে সরকার এই নদীবাঁধ মেরামত করে না, ঠিক যখন কোনো ঝড় আসে সেই ঝড়ের সময় নদীবাঁধে মাটি দেওয়া হয়, পলিথিন দিয়ে কোনো রকম তাপড়ি দেওয়া হয়, এইভাবে নদীবাঁধেরগুলো চলে। কিন্তু নদীবাঁধ যে কোনো মুহূর্তে ভাঙলে সমস্ত কিছু ভেসে যাবে, ফসল ক্ষতি হবে। যেভাবে আয়লা থেকে শুরু করে আমফান, বুলবুল, পিয়াস, এগুলোতে ক্ষতি হয়েছে। এখানকার এমনি সাধারণ মানুষের সারা বছর কাজ নেই, এক ফসলের দেশ, এবারেও সে ক্ষতির আশঙ্কা, মানুষ একটা আতঙ্কে আছে কখন নদীবাঁধ। বোঝাই যাচ্ছে এখানকার সাধারণ মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে আছে। আমি আরও একবার দোকানগুলো দেখাতে বলবো, ব্যস্ততম দোকান দেখো, ভয় বা আতঙ্কের মধ্যে কিন্তু আছে গোসাবার বাসিন্দারা। ব্যবসায়ীরা কিন্তু দোকান বন্ধ করে দিয়েছে, সকালের দিকে অনেক ব্যবসায়ীরা দোকান খুললেও সেখানে কিন্তু কোনো ক্রেতাদের দেখতে পায়নি। তাই জন্য গোসাবার ব্যস্ততম যে বাজার, এমনকি সাতজেলিয়া থেকেও কিন্তু এখানকার বাসিন্দারা এই বাজারে আসে। বিভিন্ন দোকান কিন্তু এখানে আছে, সেই গোসাবার সেই বাজার আমরা দেখাচ্ছি। পাশাপাশি তুমি দেখো অন্ধকারচ্ছন্ন সেই আকাশ, যেকে মেঘলা আকাশ, এবং বৃষ্টি পড়ছে, এবং কখনো ঝিরিঝিরি বা কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু অতিরিক্ত যে ভারী বৃষ্টি সেটা কিন্তু এখনো পর্যন্ত সুন্দরবন এলাকায় দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি প্রসঞ্জিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।